গত 19 জানুয়ারি দুই বাংলাতে একই সাথে মুক্তি পেয়েছে ব্রাত্য বসু পরিচালিত ও মোশাররফ করিম অভিনীত সিনেমা হুব্বা। গত 18 জানুয়ারি সাংবাদিকদের জন্য প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। এছাড়াও সিনেমাটির নানা দিক নিয়ে শোবিজ ওয়ার্ল্ডের সাথে কথা বলেন পরিচালক ব্রাত্য বসু ও অভিনেতা মোশাররফ করিম। বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। গত 19 জানুয়ারি দুই বাংলাতে একই সাথে মুক্তি পেয়েছে গুণী পরিচালক ব্রাত্য বসু ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের হুব্বা সিনেমাটি। এ উপলক্ষে গত 18 জানুয়ারি এক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় আমন্ত্রিত অতিথিদের জন্য। এই চলচ্চিত্রের জন্য আমাদের সবার পক্ষ থেকে শুভকামনা এবং দোয়া রইল, ভালো যেন চলে ছবিটা এবং প্রশংসিত যেন হয়। আর এই চলচ্চিত্রে যিনি অভিনয় করেছেন ওনার অনেক বড় ফ্যান ফলোয়ার আছে, সবাই ছবিটা দেখবে। আমরা নিজেরাই ওনার অনেক বড় ফ্যান। কালকে না পরশুদিন আমরা একটা নাটক দেখছিলাম ভাইয়ার, মানে এত মজা লাগছিল, দুপুরে দুপুরে খাচ্ছিলাম আর ওনার কাজগুলো দেখছিলাম আর কি। আর এই সিনেমার এত বেশি প্রমোশন হচ্ছে কলকাতা এবং বাংলাদেশে সব কিছু মিলিয়ে, এবং এই সিনেমার ডিরেক্টরও এসেছেন বাংলাদেশে, সব কিছু মিলিয়ে আমি চাইবো যে সিনেমাটা সুপার সুপার হিট হোক। মোশাররফ আমার খুব ভালো বন্ধু, এবং সে কারণে ওর মানে ও যখন সফল হয় প্রতিটি সফলতা মনে হয় আমার সফলতা। মোশাররফের অভিনয় যারা ভালোবাসে এবং অভিনয় পিপাসু যারা, তারা ডেফিনেটলি কিছু ভিন্নতা তো এখানে পাবে। এছাড়াও হুব্বা ও দুই দেশের সিনেমা নিয়ে কথা বলেন ব্রাত্য বসু ও মোশাররফ করিম। তো গল্প শোনার সময় থেকেই চরিত্রটি আমার কাছে স্পষ্ট ছিল যে আমি এরকম একটা এক্সপ্রেশন দেব বা এই তীব্রতায় সংলাপটা বলবো যেটা হয়তো আমি 10 মিনিট আগেও জানতাম না। কিন্তু বেসিক্যালি ক্যারেক্টারটা মাথার মধ্যে ঢুকেছিল অনেক আগেই, তো সেইভাবেই আসলে প্রস্তুতিটা হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে। প্রত্যেকটা কাজ করার সময় মাথার মধ্যে থাকে যে আমি এই কাজটা দর্শক দেখবে এবং যারা আমাকে ভালোবাসে তারা দেখবে, এই কাজটার কারণে ভালোবাসাটা যেন না কমে যায়। ভালোবাসাটা তো আমরা চাই আসলে। মানে অভিনীত চরিত্রটি আসলে আলাদা আলাদা, কিন্তু যে সোল থেকে ওই অভিনয়টা নিষ্ক্রমণ হচ্ছে সেই সোলটা হচ্ছে খুব মানে গুরুত্বপূর্ণ। আমি মোশাররফ করিমকে আমার সোলটা মনে হয়েছে মানে রেনে দেকার্ত যাকে বলেছিলেন ট্যাবুলা রাসা, মানে খোলা পাতা। এই যে গ্লোবাল বাঙালি অডিয়েন্স, এইটা যে মুহূর্তে বাংলা ছবি পেতে শুরু করবে সে মুহূর্তে বাজেট বাড়বে, পুঁজির ফ্লো বাড়বে, আরও অনেক দক্ষ অভিনেতা অভিনেত্রী উঠে আসবেন, আরও অনেক গুরুত্বপূর্ণ নির্মাতারা উঠে আসবেন, এবং সেটা আমাদের দুই বাংলার ইন্ডাস্ট্রির চেয়ারেই পাল্টে দেবে। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনা বলে নিয়ে নির্মিত হয়েছে হুব্বা সিনেমাটি। হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক, চোরাচালান সহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলায় এই আসামি এক পর্যায়ে নির্বাচনেও দাঁড়ান। বৈচিত্র্য ভরা সেই চরিত্রে মোশাররফ করিম কাজ করেছেন। এই সিনেমাটিতে পুলিশের ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। শুধু আমার মাথায় একটু হাত রাখবেন, পুলিশের পার্টিটা একটু দেখে দেবেন। এছাড়াও আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার সহ আরো অনেকে। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস। বাংলাদেশে প্রায় 65টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এখন দেখার বিষয় দুই বাংলাতে হুব্বা সিনেমাটি দর্শক মহলে কি পরিমাণ সাড়া ফেলতে পারে। যদি পালানোর চেষ্টা করে কেউ ফায়ার করবে না। জীবনে আর কি পেলাম, শালা একটা মাত্র পথ, সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে।